হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইমোনাইটির পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো তার জন্য আমরা ইউজ করেছিলাম অ্যাডোবি ফটোশপ CS6, বাট আজকে আমরা ডিফারেন্ট ওয়েতে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো চলুন শুরু করা যাক, আমরা স্ক্রিনে চলে যাব। আমরা এখান থেকে গুগলে যাব। গুগলে যাওয়ার পর লিখব যে রিমুভ বিজি। দেখুন, রিমুভ বিজি লেখার পরে সার্চ করব। করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তো সেই ইমেজটা এখানে আপলোড করতে হবে। তো আমরা সকলে জানি যে আপলোড ইমেজ কি। আমরা যদি আমাদের পিসি থেকে কোনো ছবি আপলোড করি তাহলে এখান থেকে আপলোড করতে হবে। আর ইউআরএলটা হচ্ছে কি, ইউআরএল আপনার আপনার যদি কোনো ফেসবুক অথবা ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাতে পারেন, আপনার ইমেজের লিঙ্কটা এখানে বসাবেন। ঠিক আছে, বসানোর এখানে দিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করলে আপনার ইমেজটা সরাসরি এখানে চলে আসবে। তো আমি চাচ্ছি যে আমার পিসি থেকেই আপলোড করতে, তো আপলোড ইমেজে ক্লিক করব। করার পর যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটা সিলেক্ট করব। আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। একটু সময় নেবে, আপনারা ওয়েট করবেন। এই যে আপলোডিং হচ্ছে। দেখুন এখানে কি আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজে, এক মিনিটও লাগে নাই, কিন্তু আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। তো এভাবে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। করার পর আপনি যদি চান এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, দেখুন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অর্থাৎ পরবর্তী ইমেজ। তো আমরা দেখুন ব্যাকগ্রাউন্ড দেবো, দেওয়ার জন্য এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। দেখুন আপনার যদি এখানে কম বেশি হয়ে যায় তাও আপনি এখান থেকে কি আপনি কেটে নিতে পারবেন। দেখুন ইরেজার টুল দিয়ে আপনি এখানে কাটতে পারবেন। তো আমার এখানে সব কিছুই ঠিক আছে, আমি এখানে কিছু করব না। জাস্ট এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ওরা দিয়ে দিচ্ছে। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিই। তার আগে আমি এখানে দেখাই কিভাবে আপনারা মনে করেন পাসপোর্ট সাইজের কালার দিবেন। তো তার আগে আপনি এখান থেকে দেখুন কালারে ক্লিক করবেন। করার পর এখান থেকে ওনারা অনেকগুলো কালার দিয়ে দিছে, গুগল নিজে থেকে এই কালারগুলো দিছে। তো আপনার যদি এইগুলো পছন্দ না হয় আপনি যদি এখান থেকে যান, দেখুন এখানে কিন্তু অনেকগুলো কালার আছে। তো এগুলো আপনি এখান থেকে চুজ করবেন এবং এখানে কালার কোড ইউজ করতে পারেন, 3 সংখ্যা আর 6 সংখ্যায় আপনারা কালার কোড ইউজ করবেন। দেওয়ার পর ওকে। তো দেখুন এখানে আমরা কি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। তো আমি চাচ্ছি যে না, আমি অন্য ব্যাকগ্রাউন্ড দেব। ঠিক আছে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিই। দেখুন এটা এত একটা ভালো দেখাচ্ছে না। তো দেখুন এই ইমেজটা কিন্তু একবারে পারফেক্ট। তো এখানে যদি আপনি চান যে একটু ব্লার হবে, তো এটাও করতে পারেন। এখান থেকে দেখুন ব্লার করতে পারেন। আর আপনি যদি ব্লার না চান তাহলে দরকার নেই, আপনি আপনার ইমেজটার যতটুকু প্রয়োজন আপনি এখানে নিয়ে নেবেন। তারপরে যদি আপনি চান যে আমার এইগুলো পছন্দ হয় না, তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে দেখুন, আপনার সিলেক্ট করা যে কোনো একটা ইমেজ আপনি দিয়ে দিতে পারেন। তো সেজন্য এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন। করার পর আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিই।
সাপোজ এটাই দিলাম। একটু সময় নেবে, এই যে দেখুন। এভাবে আপনারা আপনার পিসি থেকে সিলেক্ট করা ইমেজও এখানে দিয়ে দিতে পারেন। তো এত ইজিতে আমার মনে হয় না কোনো জায়গায় আপনারা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আসলে এটা অনেক মজার বিষয়, কারণ দেখুন আমি ক্লিক করতেছি আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইতেছে। তো এটা আমার মনে হয় না অন্য কোনো ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এটা আমার বেস্ট দেখা একটা ওয়েবসাইট, আপনারা চাইলে যে কোনোভাবে ইমেজটাকে চেঞ্জ করতে পারতেছেন, ব্লার করতে পারতেছেন, এখানে কমাইতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন। এখানে দেখুন এটা মাইনাস চিহ্নতে দিলে ছোটো হবে, প্লাসে দিলে বড় হবে। এখান থেকে চাইলে দেখুন আপনি ছবিটাকে ঘোরাতে পারতেছেন। তো সব কিছুই করতে পারতেছেন। আমি একটা যে কোনো একটা দিয়ে দিই। তো দেখুন এই আগের ইমেজটাই অনেক ভালো দেখাইছিল, এটা এটা একটু লোডিং নেবে আপনাদের নেটের উপর ডিফেন্স করে। এই যে দেখুন এটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে, একবারে ম্যাচ করছে এটার সাথে। তো এভাবে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তারপর দেখুন ভিডিওটা আপনি সেভ করবেন, সেভ করার জন্য জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে ডাউনলোড লেখা আসছে এখানে ক্লিক করবেন। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে আমাদের। এভাবে আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।